বিসমিনাল এমবেন্ট হিউম্যান পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণ পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে এবং ন্যাশনাল এম্বায়মেন্ট হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ঈদ উৎসব পালন করব এই বছর ঈদ ব্যতিক্রমভাবে আমাদের পালন করতে হচ্ছে ঈদে আমরা এক অপরজনের সাথে কোলাকুলি করি মত বিনিময় করি এক অপরের ঘরে আমরা শ্যামাই ফিন্নি বিভিন্ন দরিব্যাধি খাইতে যাই ঈদের সালাম শুভেচ্ছা বিনিময় করি আজ আমরা এবছর ঈদে বঞ্চিত হয়ে গেলাম এইরকম প্রতিকূল অবস্থা পৃথিবীর সৃষ্টি হইতে এ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নাই ভাই বাপকে চাইতে পারে না ছেলে মাকে চাইতে পারতেছে না একজন মারা গেলে কেউ দাফন কাফন করতে পারছে না এর থেকে হতভাগ্য আর কি হইতে পারে একটা মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে করোনা ভাইরাসে তখন কেউ তাকে চাইতে যায় না অথচ মুসলমানদের এক অপরের সুখে দুঃখী মানুষ বসবাস করে এক অপরকে চাইতে যায় মৃত্যু হলে জানাজা করতে যায় কিন্তু এখান থেকে সবাই বঞ্চিত হয়ে গেছে এই আমাদের জন্য ইত্যা একটা ব্যতিক্রম মনে হচ্ছে মৃত্যুর মিছিল দিন দিন বাড়তেছে আক্রান্ত আক্রান্ত সংখ্যাও বাড়ি যাচ্ছে এই অবস্থায় আমরা অধৈর্য হয়ে গেছি আমরা সরকারের নির্দেশ মানতেছি না রাস্তাঘাটে মনে হচ্ছে আমরা আমাদের কিছু হচ্ছে না আমরা সবাই বাহিরে কোন রকমের নির্দেশিকা মানতেছি না আমার মনে হচ্ছে এইদের পরে আরো কত রকমের ভয়াবহ আসবে আমরা কেউ আমরা চিন্তাও করতে পারবো না মনে হয় কারণ মনে করছিলাম রোজার শেষান্তে একটু কমে যাবে এখন দেখতেছি প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়তেছে তাহলে দেশবাসী বিশ্ববাসী আপনাদেরকে জানাতে চাই সরকারদেরকে অনুরোধ করতে চাই আপনারা শক্ত হাতে যদি দমন করতে না পারেন কারফি জরুরি অবস্থা ঘোষণা করে যদি রক্ষা করতে না পারেন জনগণকে জনগণ বুঝবে না তাহলে গাড়ি ঘোড়া বন্ধ রাখিয়া আর লাভ কী হবে সবাই তো বাহিরেই আছে আর লকডাউন করিও লাভ কি হবে তাদের ভাগ্য উপর সারি দিতে হবে আমি মনে করি যদি মানুষেরা সরকারের নির্দেশ না মানে তাহলে বন্দি করে রাখি লাভ কি ভাগ্যের উপর সারি দিতে হবে যার ভাগ্য যা আছে তা হবে এই অবস্থায় মানুষ মৃত্যুকে ভয় করতেছে না মৃত্যু যে কত ভয়াবহ সেটা বুঝতেছে না দুই চারজন মিলিয়ে দাফন করতেছে সেটাও দেখতেছে না ইতির মধ্যে আমরা কতগুলি মূল্যবান মানুষকে হারাইয়ে ফেলছি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান বায়ত শরফের ফিজ সাহেব হজরত মৌলানা কতুবুদ্দিন সাহেবকে আমরা হারাই ফেলছি বায়ত স্বরোভ কতিব নুরুল ইসলাম সাহেবকে হারাইছি আরো অনেক আলেম এ রমজানে তারা আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা শুভ লক্ষণ দেখতেছি না হয়তো আমাদের মধ্যে আরো অনেক আমরা হারাইয়ে ফেলব ভালো ভালো মানুষগুলি চলে যাচ্ছে দেশের কি পরিস্থিতি হয় বিশ্ববাসী কি দেখবে আর সামনে এখনো বুঝতে পারতেছি আমাদের উচিত রাব্বুল আলামিন কে বেশি বেশি ইস্তিগফার এর মাধ্যমে শরণ করা আল্লাহ আমাদের কার কত কষ্ট দিবেন আমরা তো অপরাধী আমাদের অপরাধ গুলে আল্লাহ ক্ষমা করে দেন সেজদা নত হওয়ার কথা ছিল মানুষ দেখতেছি আর অন্যায়ভাবে ভাবে রাস্তা ঘাটে মাक्स কোন রকমের যেন তার কোনো কিছু হয় নাই এরকম মনে হচ্ছে সরকারের ত্রাণগুলি ঠিক মতে পৌঁছে যাচ্ছে অথচ হচ্ছে না এখন সরকার একা কি করবে জনগণ যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের নাফরমানি করে সুবন্টন না করে সরকার কি করবে আমরা তো ঠিক নাই আমাদের উচিত জনগণকে ভালোবাসা জনগণের দুঃখ কষ্টে আমরা শরিক খাওয়া কিন্তু আমাদের বিতর্ত এরকম আমরা ক্ষমই দেখতেছি ক্ষমই দেখতেছি অনেক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কোনো খবর নাই ইচ্ছা করলে পুরা জেলাকে একজনেই চালাইতে পারে তাহলে আমরা অনুরোধ করবো সামনা তো আরো ভয়াবহ দিন আসবে এখন তো রোজার দিনে মানুষেরা জাকাত ফিতেরা বিভিন্নভাবে মানুষকে দেওয়ার পর মানুষ চলার একটা সুযোগ হয়েছে সরকারও অনেক অনুদান দিয়েছে সরকারকে আমরা ধন্যবাদ জানাই যেহেতু কাজ করতেছে এর মধ্যে আমাদের মাঝে এসে গেল ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ও অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে গাছপালা বিভিন্ন শস্য খামার নষ্ট হয়ে গেছে মাছের ফোনা নষ্ট হয়ে গেছে দেশের অনেক এগারো হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে আমরা পত্রিকায় দেখতে পারলাম তাহলে এর মধ্যে যে একের পর এক আমাদের উপর আঘাত আসতেছে আমাদের করণীয় কি আমরা কি করব আমাদের কি করা উচিত এবং আমি সরকারকে অনুরোধ করব এই ব্যাপারে আমাদের যেহেতু আমরা মুসলমান আমাদের যারা দেশ নিয়ে চিন্তা করে তাদেরকে নিয়ে বৈঠক করে কি করা যায় কী করণীয় আমাদের আমাদের সেই আত্মা সমালোচনা করা দরকার বলে আমি মনে করি অনেক দেশে যেমন ফিলিস্তানি বিভিন্ন দেশে আমরা কম সংখ্যক লোক আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে ইতুপিয়া দেখতেছি কম মানুষ মারা গেছে তাদের এখন তাইওয়ান কম মানুষ মারা গেছে তাহলে আমরা দেখতেছি আমরা আমাদের দেশ বাংলাদেশ পৃথিবীর একটি ক্ষুদ্রতম দেশ দুশো তেত্রিশটা দেশের মধ্যে আমাদের দেশে এখন মৃত্যুর দিকে আক্রান্ত দিকে তেইশ নম্বরে আছে তাহলে আমরা পৃথিবীর অনেক অনেক বড় বড় শক্তিশালী দেশ আছে তাহলে আমাদের সংখ্যাটা বাড়ে যাচ্ছে আমাদের কিছু আমরা লকডাউন না মানার কারণে সরকারের নির্দেশিকা না মানার কারণে রাস্তাঘাট আমরা দালাদলি করতেছি বাড়িতে না গেলে না হয় এরকম দেখতেছি নৌকা স্টিমারগুলি বরফুর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে তাহলে কি আমাদেরকে কি এইভাবে হওয়া উচিত ছিল আমরা কী ভাবনা করতেছি আমরা কি ঘরে গেলেই কি আমাদের সব কিছু হয়ে যাবে যেইখানে আসি সেখানে থাকার কথা ছিল কিন্তু আমরা কোনোটাই মানতেছি না ঘরের থেকে বাইরে কেউ শহরে চলে আসতেছে আবার শহরের মানুষ কিছু গ্রামের দিকে চলে যাচ্ছে এই অবস্থা যদি হয় এক অপরের সাথে মিশি গেলে তাহলে করোনা ভাইরাস ছাড়া যেতে পারে মৃত্যুর মিশে যেমন বাড়তেছে আক্রান্ত সংখ্যাও বাড়তেছে তাই ঈদের উৎসবকে আমরা বেদনা হিসাবে গ্রহণ করি এবং ঈদ উৎসবকে আমরা ঘরের মধ্যে পালন করি যেন বাহির না হই অযথা গুরাফিরা না করি এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে মোবাইলে বিভিন্নভাবে যেন সাহস দিই আমরা যেন সাহস হারাই না যায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি ঘরে অনেক মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাট্যাক করি অথচ করোনা ভাইরাস মৃত্যুর যে দাফন কাফনের ব্যবস্থা করতে পারবে না ভয়ে করোনা ভাইরাস হওয়ার পরও প্রকাশ করতেছে না অনেকে দাফন করে ফেলা হচ্ছে এই দাফনের কারণে তার পরিবার বিভিন্ন জন আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় অনেক মানুষ মারা যাচ্ছে এখন এই ভয়ে আক্রান্তে সেই সে মধ্যে বন্দি থাকার কারণে রোগাক্রান্ত হয়ে সে নিজেই মারা যাচ্ছে আমি সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব। এই হাসপাতালগুলি আমার একজন জানা মতে এই যে হাসপাতালে টেলিফোন করল রুগীকে ভক্তি করানোর জন্য সে বলতে আমরা নিব না আমরা এটা করুণা পরীক্ষা করি আসেন দেখ করোনা পরীক্ষা করলে সেই শক্তিতে তার নাই তখন কি করবে তার আছে এখন তো ডায়াবেটিস রুগী আর ক্যান্সার রুগী কিডনি রুগী বিভিন্ন এই ডায়ালিসিস করতে হয় বিভিন্ন রকমের রোগ কিমোথেরাপি অমুক সমুখ অনেক কিছু প্রয়োজন হয় মানুষের সেগুলি থেকে মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে তাহলে মানুষকে এমনিই মারা যাবে আমরা তো মানুষকে এমনি মারিয়ে ফেলতেছি আমাদের এই হাসপাতালগুলিকে নজরদারি করার জন্য সরকারকে আমি অনুরোধ করব তারা রুগীগুলি নিচ্ছে না যে সমস্ত রুগী নেওয়ার পর বলবে যে এখানে আমরা চিকিৎসা সেবা দিব না সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল করছে কি জন্য মানুষকে তো রুগীকে বাঁচার জন্য সে তো টাকা নিচ্ছে টাকার টাকার বাইরে তো সে কিছু করতেছে না তাহলে কেন আমাদের এই বিপদ আসবে এই বিপদে আমরা কেন পাশে দাঁড়াবো না তাহলে আমি অনুরোধ করবো সরকারকে এবং দেশবাসীকে আসুন আমরা ঈদকে ঘরে পালন করি একজন অপরজন আত্মীয় স্বজনের যোগাযোগ মোবাইলের মাধ্যমে করি কিন্তু এই যে শারীরিকভাবে যেন আমরা না যাই তাহলে মহামারী থেকে অন্ততপক্ষ কিছু মানুষকে আমরা রক্ষা করতে পারব আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করে আজ আমরা রমজানের শেষান্তে ঈদ পালন করবে ঈদের শুভেচ্ছা জানাই দেশবাসীকে ঈদের ঈদ মোবারক জানাই এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানাই ঈদের শুভেচ্ছা জানাই এবং মুসলমানদেরকে ঈদ মুবারক জানাই ন্যাশনাল এনভায়রমেন্ট হিউম্যান পক্ষ থেকে এবং চ্যানেল কন্যা পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম Allah has...